নমস্কার বন্ধুরা, অপাস হ্যাসেলে স্বাগত জানাই। আজ আমি একটা রেসিপি করে দেখাবো, তেলাপিয়া মাছের তেল ঝাল। তেলাপিয়া মাছ খেতে সবাই খুব ভালোবাসে, বাচ্চা বড় সকলেই খুব ভালো লাগবে খেলে পরে। গরম ভাতের সাথে দুপুরবেলা খেলে খুব ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম দেশি তেলাপিয়া মাছ নিয়েছি। দুটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, একটি বড় সাইজের টমেটো নিয়েছি, 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা জিরে বাটা নিয়েছি, 1 চামচ আদা বাটা আর 2 চামচ জিরে বাটা। আমি গোটা জিরে এখানে বেটে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে, কড়াই গরম হলে পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম। দিয়ে এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। সব মাছগুলো আমি একসাথে ভাজি নি, 4টে করে ভেজে নিচ্ছি। একই পদ্ধতিতে আবার আরও 4টে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে পরে মাছের গুণাগুণ নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি। এবার আমি ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলোও আমি একটু ভেজে নিয়েছি, লঙ্কা ভেজে নিলে পরে স্বাদটা খুব ভালো হয়। এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একেবারে কড়া করে ভাজবো না, হালকা বাদামি হলে পরে আমি এবার একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, টমেটোটা একটু ভাজা ভাজা হবে, একটু সেদ্ধ মতো হয়ে যাবে। ততক্ষণ আমি অপেক্ষা করছি, সেদ্ধ একটু হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। গুঁড়ো জিরের থেকে গোটা জিরে বেটে দিলে টেস্টটা বেশি ভালো হয়। এবার আমি 1 চামচ লঙ্কা হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, স্বাদ মতো নুনটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, দিয়ে মশলাটা বসে যাচ্ছে বলে আমি অল্প একটু জল দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে, নাহলে মশলাটা হাই ফ্লেমে দিলে বেশি পুড়ে যাবে, কালো হয়ে যাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি 2 কাপ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা নিজেদের মতো করে করবেন। তেলাপিয়া মাছ ঝোলও বাচ্চাদের করে দিলে খুব ভালো হয়। আমি এখানে তেল ঝাল করে দেখাচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে পরে আমি মাছগুলো দিয়ে দিলাম।
মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। তেলাপিয়া মাছ নরম তো, সেই জন্য আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে আমি ওপর থেকে আরও 4টে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। ঝালটা নিজেদের স্বাদ মতো দেবে। তেলাপিয়া মাছের তেল ঝাল আমার রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি মাছগুলো। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট, এবং নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন।